তুমি আসবে বলে। হ্যাঁ, ইনভেস্টিগেশন হোক তাতে আমার কিছু আপত্তি থাকতে পারে, তবে এসবের কি এখন খুব দরকার আছে? তাছাড়া আমাদের বাড়ি থেকে রাহুলের নামে কেউ কেস করতে যাবেই বা কেন? এসবের কিছুই বুঝতে পারছি না, মাথা মুন্ডু আমি রয়েনি। হ্যাঁ সেই তো, বাড়ির ছেলের আবার কেউ ক্ষতি চায় নাকি? মা, আসলে দীপ্তিকে আপনি সকলে খুব স্নেহ করতেন তো, এমনকি ওই বাৎসরিক কাজের আয়োজন করেছিলেন। আপনি আমাকেও খুব স্নেহ করেন, আমি জানি, নিজের মেয়ের মতো। হয়তো আমার ভালোর জন্যই, এই জন্য আমাদেরকে দাদাভাইয়ের এগেনস্টে কেস করতে হবে। অদ্ভুত ব্যাপার, সমস্ত কিছু না লিমিট ক্রস করে যাচ্ছে কিন্তু এবার। কেসটা কে করেছে সেটা তদন্ত করার জন্যই তো আমরা আছি। ব্যাপারটা একটু আমাদেরকে বুঝে নিতে দিলে ভালো হয় না মিস্টার রনির দেব রায়? শিওরলি, স্টিল আমার মনে হয় এতে রাহুলকে ডিস্টার্ব করা হবে, আর রাহুল তো এখন অবধি পুরোপুরি শোকটা কাটিয়ে উঠতে পারেনি, তাই রাহুলের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আপাতত কয়েকদিনের জন্য এসব বাদ দাও না। তাছাড়া এই পরিবার এত কষ্টে আনন্দের মুখ দেখেছে, রাহুল নন্দিনী আমরা সবাই মিলে ভাবলাম একটুখানি হইচই করবো, সেটাই নষ্ট হয়ে যাবে। নন্দিনী, রোহিণী তো তোমার খুব ভালো বন্ধু, তুমি ওর সাথে কথা বলে দেখো না, একটু বোঝাও ওকে। না মা, আঙ্কেল আমার বাবার মতো, তিনি আমাকে সন্তানের জায়গাটা ছেড়ে দিয়েছেন। আমি চাই না এরকম একটা কলঙ্ক অপবাদ ওনার গায়ের সাথে জড়িয়ে থাকুক। তুমি মানুষটা যে বড্ড খাঁটি, তাকে যারা পাকে টেনে নামিয়েছে রাহুল, তাদের কোনো ক্ষমা নেই। অফিসার, আপনার সিগনেচারটা মিসেস দেব রায়।